আলিপুর দুয়ারের কর্মী সভা থেকে মমতার উচ্ছেদ তোপ, উচ্ছেদ করতে এলে রুখে দাঁড়ানোর বার্তা, বিজেপিকে আক্রমণ মমতার। সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চান, ধর্মে ধর্মে বিভেদ নয়, বাংলা ভাগ করতে দেব না, সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারে মমতার কর্মী সভায় অসুস্থ কিশোরী, সভা মঞ্চ থেকে জলের বোতল এগিয়ে দিলেন মমতা, মঞ্চ থেকে নেমে শুশ্রূষা। কেতুগ্রামে কবজি কাটা কাণ্ডে গ্রেফতার বধূর শ্বশুর শাশুড়ি, ধৃতদের ছ দিনের পুলিশ হেফাজত, পলাতক স্বামী শের মোহাম্মদ। পরিবেশ সচেতনতায় প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশ তারকেশ্বর পুর এলাকায়, নির্দেশ অমান্যে দোকান বন্ধের হুঁশিয়ারি। বাড়ির পুকুরে কুমির, সুন্দরবনের গোসাবায় বিদ্যাধরী নদী থেকে কুমিরটি লোকালয়ে আসবে বলে অনুমান বনকর্মীদের। হিঙ্গলগঞ্জের বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও দুই, এই নিয়ে ওই ঘটনায় মোট গ্রেফতার তিন, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। দীঘায় খাদ্য সুরক্ষা দিবস পালন, সমুদ্র সৈকতের বিক্রি হওয়া খাবারের গুণগত মান পরীক্ষার প্রশাসনিক কর্তাদের। নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি। শুরু করছি জেলার সারাদিন। বিজেপির নেতারা যতই চেষ্টা করুক বাংলাকে ভাগ হতে দেব না, মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানান, গেরুয়া শিবিরের নেতারা তাকে খুনের চেষ্টাও করেছে, কিন্তু হুমকির মুখে তিনি মাথা নোয়াবেন না, কখনোই হবে না গোর্খাল্যান্ড। আর ভুল করলে তাকেই জানানোর আর্জি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, বিজেপি ফেক ভিডিও ছড়ায়, ওইসবে বিশ্বাস করবেন না। বাংলা ভাগের চেষ্টা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। বিজেপির নেতারা অনেক চেষ্টা করছেন, কিন্তু তিনি কখনোই বাংলাকে ভাগ হতে দেবেন না, তাকে খুনের চেষ্টা করা হচ্ছে, এহেন বিস্ফোরক অভিযোগ এনে মঙ্গলবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর ঘোষণা, কখনোই হবে না গোর্খাল্যান্ড। কিছু নেতা কাজ নেই, কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলে তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক টাকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি, বিজেপির প্রশ্রয় এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে ভাগ করার কথা বলে, ভাগাভাগির কথা বলে, কিছু টাকা পয়সা ভাবে লোকে ভিক্ষুক ভিক্ষা দেয়। ইলেকশনের আগে কি বলেছিল, গোর্খাল্যান্ড করব, বলেছিল কি বলেনি, বলেছিল কি বলেনি, গোর্খাল্যান্ড করেন কাহা তা কি নেই কাহা তা, ভোটকাবাদ ভাগ্যা হামকো করেন নেই দেঙ্গে। আগে তোরাই ডুয়ার্সে কত গন্ডগোল ছিল, পাহাড়ের সাথে তোরাই ডুয়ার্সে ঝগড়া লাগিয়ে দিয়েছিল, হাম ঝগড়া নেই যাতে পাহাড় বিয়ে মেরে গো দোস্ত, তোরাই ডুয়ার্স তুমি মেরে দোস্ত। বিজেপি কই কই লোগো সে কহতে হ্যায় কি হাম উত্তর বঙ্গাল কো আলাদ কর দেগা, হাম তো খুন দেনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হাম বাংলা কো ভাগ করনে নেই দেগা। কখনো দলের বা প্রশাসনের স্তরে কোনো ভুল হলে আমাকেই জানান, আর জি মুখ্যমন্ত্রী। আর গেরুয়া শিবিরকে কাঠগড়া দাঁড় করি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, বিজেপি ফেক ভিডিও ছড়ায়, ওই সবে বিশ্বাস করবেন না। যদি আপনাদের কোনো ভুল বোঝাবুঝি থাকে আপনারা আমায় গাল দিন, আপনারা আমাকে দোষ দিন, বিজেপির কথায় ভুল বুঝবেন না, সিপিএম এর কংগ্রেসের কথায় ভুল বুঝবেন না। রাখবেন বিজেপি মিথ্যে কথা বলে, ফেক ভিডিও ছড়ে, কুৎসা ছড়ায়, এগুলোকে বিশ্বাস করবেন না। ফেক ভিডিও ছড়ায়, টোটাল টাই ফেক, বিজেপি মনে রাখবেন, ওই ফেক ভিডিওটা মনে রাখবেন, ওটা সিনেমার মতো একটা চরিত্র তৈরি করা হচ্ছে। আম জনতার উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো বার্তা, আমরা সকলেই এক, আমরা এক হয়ে থাকবো, আর ভুল করলে তাকেই জানানোর আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির নেতারা ভোটের আগে এসে টাকা ছড়ায়, ওদের কখনোই বিশ্বাস করবেন না। প্রকাশ মণ্ডল ও পিনাকি চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। রেলের পাশের জমিতে তিনি অন্যায়ভাবে কোনো উচ্ছেদ হতে দেবেন না, মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আম জনতার উদ্দেশ্যে তার বার্তা, রেলের জমিতে কেউ উচ্ছেদ করতে এলে রুখে দাঁড়াবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, উদ্বাস্তু কলোনির বাসিন্দারা নিশ্চিন্তে থাকুন, সকলেই জমির পাট্টা পাবেন। 2024 সালের মধ্যে উত্তরবঙ্গে সব বাড়িতে জলের সংযোগ থাকবে আশ্বাস মুখ্যমন্ত্রীর। যে উদ্বাস্তু পরিবার আছে আমরা ভাঙি না, আমরা গড়ি। উদ্বাস্তু কলোনির লোকেদের উচ্ছেদ করব না,
যারা উদ্বাস্তুকরণই করেছেন তাদের সময় আইনত আস্তে আস্তে পাট্টা পেয়ে যাবেন। ধৈর্য ধরুন, চিন্তা করার কিছু কারণ নেই। আর একটা জিনিস আমি লক্ষ্য করছি, বিজেপি আলিপুরদুয়ার থেকে এমপি ইলেকশনে, এমএলএ ইলেকশনে, জলপাইগুড়ি কুচবিহার সব জিতে কি করেছে, যত লোক রেলের পাশে বসে আছে তাদের সব উচ্ছেদ করছে, আসানসোলে যারা বসে আছে সব উচ্ছেদ করছে, শিলিগুড়ির পাশে বসে আছে সব উচ্ছেদ করছে, যেখানেই দেখবেন রেল উচ্ছেদ করছে একদম কোমর বেঁধে দাঁড়াবেন, কোন উচ্ছেদ করতে দেবেন না, তার কারণ উচ্ছেদ করার অধিকার ওদের নেই। জলস্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে গিয়েছে। 2024 সালের মধ্যে প্রতিটি বাড়িতেই পানীয় জল পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার আলিপুরদুয়ার থেকে ফের একবার বললেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন আগামী 24 সালের মধ্যে সব বাড়ি বাড়িতে আপনারা পানীয় জল পাবেন, তার জন্য আমাদের সরকার পরিকল্পনা নিচ্ছে। 2024 সালের শেষের দিকে 2 বছর টাইম লাগবে, অলরেডি অনেক করা হয়েছে, বাদবাকি আরো হবে, এটা জনস্বপ্ন প্রকল্প। মুখ্যমন্ত্রী জেলা সফরকে ঘিরে সকাল থেকেই সাজ সাজ রব আলিপুরদুয়ারে। বেলার দিকে মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 5 জনের মতো দিদিকে দেখতে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল মুসকান পারভীন। রোদে অসুস্থ হয়ে পড়ে মুসকান, তাকে দেখতে পেয়ে মঞ্চ থেকে নেমে এলেন মুখ্যমন্ত্রী, নিজের হাতে শুশ্রূষা করলেন কিশোরীর। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণের মাঝেই তার চোখ পড়ে যায় বছর 11-র কিশোরী মুসকান পারভীনের দিকে। অন্য সবার মতোই দিদিকে দেখতে প্যারেড গ্রাউন্ডে এসেছিল মুসকানও। রোদে আর ভিড়ে অসুস্থ হয়ে পড়ে সে। অসুস্থ মুসকানকে দেখতে পেয়ে মঞ্চের ধারে চলে যান মুখ্যমন্ত্রী। মুহূর্তের জন্য খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি, পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নিয়ে সঙ্গে থাকা জলের বোতল পৌঁছে দেন মুসকানের কাছে। মুসকান সুস্থ হয়ে যাবে বলে সকলকে শান্ত করেন মমতা। তড়িঘড়ি বক্তৃতা শেষ করে নেমেও যান মঞ্চ থেকে। এরপর একেবারে বাড়ির দিদির ভূমিকায় অবতীর্ণ তিনি। নিজের হাতে বোতলের জল নিয়ে কিশোরী শুশ্রূষা শুরু করে দেন মুখ্যমন্ত্রী। তার ডাকেই ছুটে আসেন ডাক্তাররাও। ঘটনার আকস্মিকতায় অসুস্থ মুসকান তখন হতবাক। কি হয়েছে, অজ্ঞান হয়েছে? জল দাও, আমার কাছে জল আছে। আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি যে কি পরিস্থিতির শিকার থাকে হতে হলো। দিদি কি হয়েছিল মা জানালেন, গরমে দাঁড়িয়ে থাকতে থাকতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিলেন তার বাচ্চা। মুসকান একাই নয়, প্রচণ্ড গরমে প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর জনসভায় সেদিন অসুস্থ হয়ে পড়েন আরও 2 জন। সানস্ট্রোক হয় বছর 80-র নগেন্দ্র রায়ের। অসুস্থ হয়ে পড়ে আর এক কিশোরী আভা বারিক। অসুস্থদের তাড়াতাড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তিও করা হয়। আলিপুরদুয়ার থেকে পিনাকি চক্রবর্তী এবং প্রকাশ মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। গত ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজ প্রকল্পের পারিশ্রমিক পাচ্ছেন না কর্মীরা। দিনের পর দিন কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় নাজেহাল অবস্থা শ্রমিক পরিবারগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে চলতি মাসের 5 এবং 6 তারিখ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে পথে নেমেছিলেন 100 দিনের কাজ প্রকল্পের কর্মীরা। সারা রাজ্যের মতো কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ করলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের 100 দিনের প্রকল্পের কর্মীরা। রঘুনাথগঞ্জ পরিক্রমা করে তৃণমূল কর্মী সমর্থকদের মহামিছিল। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদ মিছিলে পা মেলান বিধায়ক জাকির হোসেন ও জঙ্গিপুরের পুর প্রধান মজিফুল ইসলাম। জাকির হোসেন
সময় ফেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যান্য জেলার মতো সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল বের করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মিছিলের নেতৃত্বে ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর নিউ মার্কেট সংলগ্ন অঞ্চল থেকে মিছিল বের হয়ে সারা শহর পরিক্রমার শেষে ফের নিউ মার্কেট চত্বরে পৌঁছে শেষ হয়। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সময় বিরতি রয়েছে, আরো খবর সঙ্গে থাকুন। নার্সের কবজি কাটার ঘটনায় গ্রেফতার শ্বশুর এবং শাশুড়ি। সোমবার রাতে কেতুগ্রামের চাকতা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের ছদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সরকারি চাকরি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন পূর্ব বর্ধমানের রেনু খাতুন, আর কিছুদিনের মধ্যেই নার্স হিসেবে কাজে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু রেনুর কর্মহীন স্বামীর ধারণা হয় চাকরি করতে গেলে হাতছাড়া হয়ে যাবেন তার স্ত্রী। বাড়ির বউয়ের চাকরিতে ঘোরতর আপত্তি জানাতে শুরু করে গোটা পরিবার। আপত্তি মানতে পারেননি রেনু, তবে স্বামীর মতের বিপরীতে কথা বলা পরিণতি যত ভয়ঙ্কর হতে পারে তা বোধহয় আন্দাজ করতে পারেননি রেনু। স্ত্রী যাতার কোনোদিনই চাকরি করতে যেতে না পারে তার ব্যবস্থা করতে রেনুর হাতটাই কবজি থেকে কেটে বাদ দেন তার স্বামী শরীফুল শেখ। ঘটনার পর থেকে পলাতক শরীফুল, বাড়ি থেকে চম্পট দিয়েছিল পরিবারের অন্যান্যরাও। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালিয়ে সোমবার রাতে চাকতা বাসস্ট্যান্ড থেকে রেনুর শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাদের ছদিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আপনার ছেলে এরকম করেছে আপনি জানতেন না? না বাবু, জানলে কি করতে দিতাম আমি? পাশের ঘরে ছিলেন না? ছিলাম। শুনতে পাননি? ফ্যানের শব্দ কিচ্ছু না, ফ্যানের শব্দ কিছু শুনতে পাইনি। পরে দেখেছেন? কখন দেখলেন পরে? পরে বোমা যখন চিল্লি চলে এলো ঘরে থেকে তখন উঠেছিল। কেন এরকম করলো, ছেলেকে জিজ্ঞেস করেননি? তারপরে যে ছেলে পালিয়ে গেছে ওর সঙ্গে, বোমাকে নিয়ে একবার হসপিটালে ভর্তি পালিয়ে, তার তো জিজ্ঞাসা করার সময়ও দেয়। স্বামীর নৃশংসতার শিকার রেনুর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন তার ডান হাতের কবজি থেকে বাকি অংশ বাদ দেওয়া হয়েছে। এদিন রেনুর শ্বশুর শাশুড়ি জানান তাদের ছেলে যখন নৃশংসভাবে রেনুর হাত কাটছিল তখন পাশের ঘরে তারা ঘুমিয়েছিলেন। আদালত যা রায় দেবে তারা মেনে নেবেন বলেও জানান ধৃতরা। কেতুগ্রাম থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। দুদলের সংঘর্ষ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ঘটনায় কমপক্ষে 15 জন জখম হয়েছেন। এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন। দুদলের সংঘর্ষে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গড়গজ পোতায়। সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় কমপক্ষে 15 জন জখম হয়েছেন। স্থানীয় সূত্রের খবর, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সোমবার বিকেলে প্রতিবাদী মিছিল ও সমাবেশের আয়োজন করে তৃণমূল। কেশপুরের গড়গজ পোতা ও শাকপুর এলাকায় পৃথক মিছিল ও কেশপুর বাজারের প্রতিবাদী সভা হয়। সোমবারের সভা সেরে বাড়িতে ফিরতেই গড়গজ পোতা এলাকায় উত্তেজনা দেখা যায়। রাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনায় কমপক্ষে 8 জন জখম হলে তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই কেশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল থেকে ফের গড়গজ পোতা গ্রামে সংঘর্ষ বাধলে আরও কয়েকজন জখম হন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকা দখল ঘিরে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষ। টিএমসি গোষ্ঠী লড়াই স্যার 8 বছর পার্টি কেটেছে। সিপিএম এর টিএমসি লোকরা যারা খারাপ কাজ করেছে বলে আমরা টিএমসি করি। আমার 3 বছর চালাতে আরও ভালো কাজ হয়েছে স্যার, যার পরে
আমি এসে ঘরে হামলা করেছে স্যার। কারা? এই টিএমসি লোকরা। আচ্ছা, টিএমসি টিএমসি। তৃণমূল নেতা মোহাম্মদ রফিকের দাবি, দুই পরিবারের বিবাদের উত্তেজনা ছড়িয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। এটা হচ্ছে নিজেদের পারিবারিক গণ্ডগোল, নিজেদের বিষয়, সেই কারণে এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা কোনো রকম গণ্ডগোল নয়। নিজেদের মধ্যে কী ঘটনা ঘটেছে তার জন্য থানার কেশপুর থানার ওসি রাত্রেবেলা ঘটনা ঘটেছে আমি যা খবর পেয়েছি, সেই অনুযায়ী ওসি কেশপুর নিজে ওখানে উপস্থিত আছে এবং তারা বিষয়টি এখন দেখছেন। তৃণমূলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি জানিয়েছেন, অশান্তিকারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। যে গণ্ডগোল করবে পুলিশ তাকে অ্যারেস্ট করবে। আর যদি বলেন তৃণমূল, আর সব পাড়াতেই তো তৃণমূল আছে, পাড়া পাড়া গণ্ডগোল, সে তো তৃণমূলে তৃণমূল হবেই। এটাকে এত চুলচেরা বিশ্লেষণ করে তৃণমূলে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো দেখিয়ে কেউ আত্মপ্রসাদ লাভ করতে পারেন, তৃণমূলের তাতে ক্ষতি হবে না। কারণ আমরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে হতে দেব না, আর কেশপুরকে উত্তাল হতে দেব না। যে বা যারা এই চেষ্টা করবে তাদের কঠোর শাস্তির আমরা বন্দোবস্ত করব। পুলিশ অ্যারেস্ট করেছে, আরও প্রয়োজন হলে অ্যারেস্ট হবে, এবং যে বিজেপিগুলো উস্কানি দিচ্ছে তারাও কিন্তু দরকার হলে অ্যারেস্ট হবে। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে দাবি বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাসের। আর গতকালই কেশপুরে উখান করার প্রভাব প্রতিম নেতা বলে দাবি করেন যিনি মোহাম্মদ রফিক, তিনি প্রকাশ্য সভা করে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশকে এবং নিজের বিরোধী গোষ্ঠীকে। সেই হুঁশিয়ারি সেই ধমকানির ফল হচ্ছে কেশপুরের গোষ্ঠীকন্দল। ওখানে ওরা নিজেদের মধ্যে মারপিট গণ্ডগোল করেছে, গোলাবাজি নিয়ে, কাটমানি নিয়ে, এলাকা দখল নিয়ে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কেশপুর থেকে শাহজাহান আলীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় বিরতি, রয়েছে আরও খবর, সঙ্গে থাকুন। মুকুন্দপুর এলাকায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই। বাসুদেবপুর থানার মুকুন্দপুরের এই ঘটনা, গত রবিবার রাতে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ, এবং সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে পরিবার। এরপরেই তল্লাশি চালিয়ে আলম মণ্ডল ও আরাফাত মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, তবে ধৃত দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। নাবালিকা ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে, আলম মণ্ডল এবং আরাফাত মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি টোনা সিংহ রায়। টোনা, একেবারেই যে খবর জানা যাচ্ছে তাদেরকে আদালতে তোলা হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে? দেখো, ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমার আদালতে তাদেরকে তোলা হয়েছিল, গতকালই তোলা হয়েছিল, এবং তাদেরকে কাস্টডি দেওয়া হয়েছে এবং তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে মনে করছেন বাসুদেবপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় যেটা পরিবারের লোক অভিযোগ তুলছেন যে পরিবারকে স্থানীয় কোনো প্রভাবশালী নেতা দিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে কেস ওঠানোর জন্য, এবং সেই মর্ম তারা কিন্তু স্থানীয় থানায় বাসুদেবপুর থানায় জানিয়েছেন। গত পরশু যে ঘটনাটা ঘটেছিল, যে মায়ের সাথে বেটি আসছিল এবং দুইজন যুবক তাকে বলপূর্বক তাকে নিয়ে ওখান থেকে যায়, এবং নিয়ে যাওয়ার পরে তার সঙ্গে মানসিক এবং শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ, এবং যেটা তার পরিবারের লোক অভিযোগ যে ধর্ষণের অভিযোগ করেছে এবং দুইজনের বিরুদ্ধে। সেই দুইজনকে কিন্তু বাসুদেবপুর থানার পুলিশ অভিযোগে পা মাত্রই তাদেরকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে তাদের আইনি যেসব প্রসেস, সে প্রসেসে কিন্তু তাদের ইতিমধ্যে গতকালই তাদেরকে তোলা হয়েছিল, সেখানে কাস্টডি দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই পরিবারের যে অভিযোগ সেটা কিন্তু তদন্ত করছে বাসুদেবপুর থানার পুলিশ, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তারা বলেছেন যে কোন রকম ভয় দেখানো হয়নি এবং কোন রকম কেস ওঠানোর হুমকিও দেওয়া হয়নি। ধন্যবাদ টোনা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি টোনা সিংহ রায়। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ না করলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি তারকেশ্বর পুরো চেয়ারম্যানের।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে পৌরসভার উদ্যোগে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার উদ্দেশ্যে একটি র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন পৌরসভার চেয়ারম্যান গৌতম কুণ্ডু, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পুরকর্মী ও স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ, সেই র্যালি থেকেই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে একাধিক দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। প্রসঙ্গত, ব্যবসার স্বার্থে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে সরকারের তরফে 1,00,000 টাকা জরিমানার নিদান আছে। এদিনের র্যালি থেকে জরিমানা প্রসঙ্গে প্রচারও করা হয়। পুরসভার বিজ্ঞপ্তি সত্ত্বেও ফুটপাত দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন রোড পর্যন্ত সেই দখলদার উচ্ছেদের অভিযান শুরু করল বোলপুর পুরসভা। এর আগে অবৈধভাবে ফুটপাতের দখলদারদের উচ্ছেদ করেছিল পুরসভা। এবার ফুটপাত ঘিরে থাকা অবৈধ হোর্ডিং আচ্ছাদন ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হোর্ডিং আচ্ছাদন সরানোর জন্য এর আগে ঘোষণা করেছিল বোলপুর পুর কর্তৃপক্ষ। তা সত্ত্বেও যারা বেআইনি দখল সরাননি তাদের বিরুদ্ধেই এবার পদক্ষেপ করল কর্তৃপক্ষ। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। সমুদ্র শহর দীঘায় পালিত হলো খাদ্য সুরক্ষা দিবস। সমুদ্র সৈকতের বিক্রি হওয়া খাবারের গুণগত মান পরীক্ষা করে দেখলেন প্রশাসনিক কর্তারা। মঙ্গলবার খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে দীঘা থানা ও দীঘা মোহনা কোস্টাল থানার উদ্যোগে সমুদ্র শহর পরিক্রমা করে একটি সচেতনতা মিছিল করা হয় এবং সেই মিছিলে ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা এবং বিডিও বিষ্ণুপদ রায়। সমুদ্র শহর পরিক্রমা করা মিছিলটি সৈকতের বেশ কয়েকটি দোকান ও হোটেলে গিয়ে খাবারের গুণগত মান পরীক্ষা করে। সময় বিরতি, রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন। গুগলকে নিজেদের সন্তানের মতোই লালন পালন করেছিলেন মুর্শিদাবাদের পশুপ্রেমী দম্পতি। আর তাই পোষ্য সারমেয় গুগলের মৃত্যুর পর মাথা ন্যাড়া করে তার শ্রাদ্ধানুষ্ঠান পালন করলেন বহরমপুরের অমিত দাস এবং তার স্ত্রী। শ্রাদ্ধানুষ্ঠানে এসেছিলেন প্রায় শতিনেক অতিথি, তাদের কাছে পশুপ্রেমের বার্তা পৌঁছে দিলেন দম্পতি। বছর চারেক আগে বহরমপুরের অমিত দাসকে এক বিদেশি কুকুর উপহার দেন তার এক প্রতিবেশী। অমিতবাবু ও তার স্ত্রী সারমেয়র নাম রাখেন গুগল। নিজেরা দুই সন্তানের অভিভাবক হলেও গুগলকে নিজেদের তৃতীয় সন্তানের মতোই দেখতেন তারা। দিন কতক আগে মৃত্যু হয় সেই গুগলের। পোষ্যের মৃত্যুতে অশৌচ রাখেন অমিতবাবুর পরিবার। সোমবার মাথা ন্যাড়া করে আদরের গুগলের শ্রাদ্ধানুষ্ঠান করল দাস পরিবার। যদি এইটা দেখে মানুষ শিখে যে অনেকে দেখতে পায় কুকুরকে মেরে কেউ থেতলি দিয়েছে, কেউ বাচ্চা মেরে দিয়েছে, খুব দুঃখজনক লাগে, হয়তো সেখানে পৌঁছাতে পারি না, মনে দাগা লাগে। তার চেয়ে বেশি দাগা লাগলো আমার এই মর্মান্তিক ঘটনাটার জন্য। আমরা যেটা করেছি, ডাল ভাত পাঁচ তরকারি ছানার ডালনা মিষ্টি আমার সাধ্য অনুযায়ী মিটিয়ে করেছি। পেশায় গাড়ির গ্যারেজের মালিক অমিত দাসের বাড়িতেই সন্তান স্নেহেই থাকতো গুগল। বাড়িতে যাওয়ার পর থেকে প্রতি বছর ঘটা করে গুগলের জন্মদিন পালন হয়েছে দাস পরিবারে। এমনকি আদরের পোষ্যকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য চার চাকার গাড়িও কিনেছিলেন তারা। গুগলের মৃত্যুর পর তাদের পরিবার যেন ফাঁকা হয়ে গেছে। আমরা শোকে কাতর হয়ে আছি। আমার পরিবারের চারজন, আমার হাজবেন্ড, আমার দুই সন্তান মানে আমার দুই ছেলে, আমরাও শোকে কাতর হয়ে আছি। একটুকো ভালো লাগছে না, গুগল ছাড়া আমরা একদম অসম্পূর্ণ। ও ছাড়া আমাদের জীবনে কিছুই নেই, মনে হচ্ছে যে কি একটা নেই। সোমবার গুগলের শ্রাদ্ধানুষ্ঠানে দাস পরিবার কথায় সুরে স্মরণ করলেন গুগলকে। সারাদিন ধরে শ্রাদ্ধানুষ্ঠানে বেজে চলল হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে কল। বহরমপুর থেকে কল্যাণচন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।